চার বছর পর দেশের বাইরে যাওয়ার প্রহর গুনছেন খালেদা জিয়া, এখনো মেলেনি সরকারের অনুমতি। তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনার দেশে ফেরার সুফল পাচ্ছে মানুষ, বলছে আওয়ামী লীগ। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও থেমে নেই ঈদ যাত্রা, পাটুরিয়া ও শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ। এবং করোনায় দেশে আরও 37 জনের মৃত্যু, স্কুল কলেজ বন্ধ থাকায় এক বছরের বেশি সময় ধরে ঘরবন্দি শিক্ষার্থীরা। এবং ধর্ষণের অভিযোগে এবার হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় মামলা। এবং আজ জুম্মাতুল বিদা, করোনা থেকে পরিত্রাণে মহান আল্লাহর দরবারে প্রার্থনা। নাটোর ও ফেনীতে দুই শিশুকে গলা কেটে হত্যা, রহস্য উদ্ঘাটনে পুলিশ। এবং মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়ে কক্সবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশ, সীমান্ত টহল জোরদার।